আল্লাহ পরবর্তীকারে আলমের শুক্রিয়া। আল্লাহ তবরক তালায় বড় এক নেক মজলিস এক আজিম উৎসান জলসা রহমতনগর শফিকিয়া মাদ্রাসার এই জলসা এখান একটা ঐতিহাসিক জলসা। ঐতিহাসিক জলসার লগে ঐতিহাসিক মেহমান মাহতরম ঐতিহাসিক বৈঠক সব জিনিস আমরা লগে মিলি যান এর লাগে এখানে উপস্থিত বানাওয়ালা যত ভাই বেরাদর সারার খেদমত মহাদ্যবানা গুজারি। এই মাদ্রাসার তারিখ আর ইতিহাস আর বুরঞ্জি সম্পর্কে খেরোরে নতুন করে হওয়ার প্রয়োজন নাই। অহরণেও রহমতনগর মাদ্রাসার সালারা জলসার মাইকিং ওয়ার ভরি করতে কোনো গুহারি পত্রর প্রয়োজন নাই, কোনো পোস্টারিং ওর প্রয়োজন নাই। এমনিও সারা উদয় ডিস্ট্রিক্ট মানুষে অপেক্ষা করে ফাল্গুনের প্রথম বুধবার কোন দিন আয় রহমতনগর জলসার যাইতাম মানুষের হৃদয়ও এই রহমতনগর জলসা ও কারণেও আছে। এটা জিন্দা কেরামত পীর শফিকুল আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর এর লগে লগে এই কেরামত এই বুজুর্গর কেরামতের লগে লগে তার জামার কাপড় বিন্দানি ইলমে নবুয়ত এর নূর পেহলানির লাগি আর দ্বিতীয় বুজুর্গ হজরত মাওলানা মনোয়ার হোসাইন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুই বুজুর্গর ওসিলাত আজকে এই সালানা জলসার ইতিহাস আর বুরঞ্জি হুজাই নাই আর আসাম নাই নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে এই মানুষে এই মাদ্রাসার লাগে অপেক্ষা করে যে ফাল্গুন আর প্রথম বুধবার কোন দিন আইতো মানুষ বেটাইন আর বেটিন নির্বিশেষে সবর দিলের মধ্যে কথা লেখা থাকে। আর আজকের এই জলসাত কোভিডর ভরে অমিক্রনের ভরে এই জলসাত আপনারা যে মেহমান মহতরমরে দাওয়াত দিছেন আজকে খালি শুধু রহমতনগর শফিকিয়া মাদ্রাসা নাই এই এলাকা দানাওয়ালা হুজাই থাকে হর মুসলমান হরে আমি হইতাম সেই আর এই সারা নর্থ ইস্টের ভিতরে সারা আসামের ভিতরে যত মাদারিস আর মাসাজিদ যত মারাকিজ আর খানকা হল আছে এটা মাদারিস আর খানকার লগে যে ইলমর নোর জড়িত এখানে সব থেকে বেশি কিরদার আর যে লাইটিং কইছিল যে পাওয়ারফুল লাইটটা দিয়া তার লাইট জ্বলিছিল এই লাইটের নাম আছে শেখুল আরবুল আজম শেখুল ইসলাম আল মুসলিমিন স্বাধীনতা সংগ্রামের অক্লান্ত বীর মুজাহিদ হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী নাওয়ার আল্লাহু বারকাতাহু আমার বুজুর্গ দোস্ত হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ তাআলা আলাইহি সিলেটর সকল পাইয়া সিলেটর জমির আর এই জায়গার মাদ্রাসার খানকা ফরিয়া আর হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এই সিলেটর মাটি ভরত বলি থাকে আদি ফরিয়া এই মাটির লগে সম্পর্কিত যত মানুষ আমি মক্কা আর মদিনার এহতেরামের হরণে এই সিলেটর মানি বা বরাক বেলি থাকিলে এইটা এই আমরার এলাকার এটা মাটিরে আমি হইয়াম না এক নম্বর ওয়ান না হইয়া আমি মক্কার মদিনা থাকি গুরুত্ব দিলাম এই মাটিরে আমার বুজুর্গ দুস্থ হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সামনে বড়ওয়ালা আকাবিরেও আমরার আকা আসামর আকাবির ওলামা হল বাসন্দীর হযরত রহমতুল্লাহ আলাইহি বদরপুরের আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুল সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহি মাওলানা জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মাওলানা আকিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি এতে তাম বুজুর্গ হলর লাইট যদি জ্বলিছিল তো জ্বলিছিল হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সীমা থাকি আর খিতাব লাগি জ্বলত না আমি হামেশা এই হোটেলে হই গত বছর আগে হইসা মারা আইজো এখানে আমরা বহুত মানুষ গরিব গুরাবা মানুষ আসলাম আসি খেউ টেলা সারাইন খেউ রিক্সা সারাইন খেউ বিল্ডিং ঘর মানুষ মালিক তো খেউ হাজিরা হন্নবারা মালিক মানুষ খেউরে এই মদনী খান্দালর লগে নতুন ঘরি পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না উহারণে বাসান্দির হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বারবার এই হতা আমরার ভিতরে আড়াইয়া দইয়া গেছিলা যে এই গুরু মানুষের শরীরের লগে প্রবাহিত এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রক্ত আর যার শরীরের লগে আল্লাহর নবীর রক্ত প্রবাহিত হয় এই জাতীয় মানুষের লগে পৃথিবীর কোন মানুষের তুলনা হয় না আমার বুজুর্গ দোস্ত
এলাকি জুনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এন্ডারের শরীরে দি শরীরের রক্ত লগে রক্ত মিল থাকা আর প্রবাহিত রক্ত সুত পাইয়াদার তান্দানার শরীর রোগ ও রেশার যেটা সার্কুলেশন হওয়ার আর সার্কুলেটর ব্লাড এই ব্লাড আল্লাহর নবীর ব্লাড এই ব্লাডের লগে আল্লাহর নবীর ব্লাড আল্লাহর নবীর রক্ত মিলাই আছে এর লাগে আমরা থাকি খুশকিস মাদার খেয়ে দোবারে অশান্তির হজরত রহমতুল্লাহ আলাইহি কইছিলা ও আসামের মুসলমান ইয়াদ রাখিও আমার মুর্শিদ হজরত হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সাহেবজাদা ফেদায়ে মিল্লাত আসাদ মদানী আরশাদ মদানী আরশাদ মদানী আর চন্দনের বই নহল হামেশা তোমাদান সিনার ভিতরে এহতেরাম রাখিও কোনোদিন ব্যর্থবে করিও না বুজুর্গ দোস্ত আজ আমরা এই যত মানুষ আছি যত মাদ্রাসা মাসাজিদ বঞ্চে ইটা হজরত মদনী রহমতুল্লাহ আলাইহি দুয়ার বরকত আর ফাওর দুনির বরকত ওই নিয়া না হোক কথা ইনশাআল্লাহ এর লাগি আমরা এই হুদা নিয়ত হরিয়ার আমরা অন্তত হুদাই বেশি মুসলমান হল আমরার কাছে কোন দৌলত বলে নাই আমরার কাছে কোন টাকা বলে নাই মদনী ওগুলোর সামনে ই টাকা পয়সা দৌলত আরাম এস কুন্দা বলে নাই আমরারে বাসান্দির হজরতে যারারে পরিচয় তো হরে তুইয়া গেছিলা মদনী খানদানর আর আল্লাহ নবীর খানদান যতদিন জিন্দা থাকবো ইনশাআল্লাহ মদনী খানদানর দামান চাচ্ছ না ইনশাআল্লাহ যতদিন জিন্দা থাকবো মদনী খানদান জিন্দাবাদ হইবো ইনশাআল্লাহ আমার বুজুর্গ দোস্ত এই মদনী খানদানের লগে মহব্বতের পিয়ার রাখা গুয়া কি নবীর লগে প্রেম ও মহব্বত রাখা এই মদনী খানদানের লগে চেহারা বাইসাওয়া গুয়া কি আল্লাহর নবীর চেহারা বাইসাওয়া আজকের এই আজিমুল শান জলসার মুখ্য আকর্ষক আর মুখ্য অতিথি আপনাদের সামনে যে বোয়াদ আসইন হযরত সর্বভারতীয় জামিয়াত উলামার সভাপতি আমিরুল হিন্দ কায়েদে মিল্লত বিশ্ব বরেণ্য মুহাদ্দিস হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব দামত বরকাত উমর চশমা ছাড়া ইনশাআল্লাহ আজ আমরা হযরত আল্লাহর নবীর খানদানের বাতির সামনে অত সময় পর্যন্ত বইমু যত সময় পর্যন্ত হযরতের বয়ান শুনব অত সময় পর্যন্ত বইমু যত সময় পর্যন্ত হযরতের দোয়া থাকব ইনশাআল্লাহ যতদিন মদনী খানদানের আর দুই জমিনে থাকব ইয়াদ রাখুন দেনি জমিনে কোনো মাইল ফুটে ছড়াই বাড়ান দেয় ইনশাআল্লাহ কেউ নাই কেউ টলাই তো অর্থ নাই যতদিন মদনী খানদানের লাগে আমরা এই প্রিয়ার মহাপত থাকবো এর লাগে একবার আপনার হাসাও একবারে দিল ডাকিয়া ফৌকা হজরা হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই এই নাসি আলহর মদনী সাহাব ফুয়ার সদ মদনী সাহাব ফুয়ার সদ মদনী সাহাব আর এই মদনী খানদানের লগে দিলার কেহারাই থাকে আপনারা মহাপতর সহিত হৌকা হজরত